হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো কিভাবে আপনি ফটোশপের বিকল্প হিসেবে একটি সফটওয়্যার ইউজ করতে পারেন সেই জিনিসটা। ফটোশপ একটি বড় মেগাবাইটের সফটওয়্যার। এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে আপনার পিসিটা অনেক সময় স্লো হয়ে যেতে পারে, এবং কি ভালো কনফিগারের পিসি না হলে আপনার কম্পিউটারে ফটোশপটা সঠিকভাবে হয়তো কাজ নাও করতে পারে। তবে আমি আজ আপনাদের সামনে এমন একটি সফটওয়্যারের রিভিউ করব যেই সফটওয়্যারটি দিয়ে আপনি ফটোশপের সব ধরনের কাজগুলো ওই সফটওয়্যার দিয়ে করতে পারেন। এটি সম্পূর্ণ নতুন একটি সফটওয়্যার। দেখুন, আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনার যে ব্রাউজার রয়েছে সেখানে গিয়ে টাইপ করুন GIMP, লিখে আপনি এন্টারে ক্লিক করুন। প্রথমে একটি ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটটিতে ক্লিক করুন। সম্পূর্ণ নতুন একটি সফটওয়্যার GIMP, GIMP হলো GNU ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম। এই সফটওয়্যারটি দিয়ে আপনি ফটোশপে যে কোনো ধরনের কাজগুলো করতে পারবেন। এখন দেখুন, এটা এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনি এখান থেকে দেখুন এখানে লাল একটা রেডিও বাটন রয়েছে, সেখানে আপনি ক্লিক করে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখুন এখানে দুইটি অপশন আসবে, একটা হলো টরেন্ট ডাউনলোড আর একটা হলো ডিরেক্ট ডাউনলোড। আপনি এটা 200 মেগাবাইটের একটা সফটওয়্যার, সেই জন্য আপনি ডিরেক্ট দিলে একটু সময় বেশি লাগতে পারে। তারপর আমি এখানে দেখুন ডিরেক্ট ডাউনলোড দিলাম। ডিরেক্ট ডাউনলোড দিলে এটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে এই সফটওয়্যারটি ডাউনলোড হবে। আর এটা অনেক সময়ের ব্যাপার, সেই জন্য আমি এটা পজ করে আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম। সেখান থেকে দেখুন এটা পুশ করে আমার ডাউনলোড করা সফটওয়্যারটি আমি এখন ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। দেখুন লেখা আছে GIMP সেটআপ, এখানে ক্লিক করুন। তারপর দেখুন এখানে কাস্টমাইজ ইনস্টল, আপনি ইনস্টলে ক্লিক করুন। ইনস্টলে ক্লিক করার পর অল্প সময়ের মধ্যে আপনার সফটওয়্যারটি ইনস্টল হতে শুরু করবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সফটওয়্যারটি ইনস্টল করতে আপনার কোনো ধরনের প্রোডাক্ট কি প্রয়োজন হবে না। আরও একটি ব্যাপার হলো এই সফটওয়্যারটি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর দেখুন এখানে ফিনিশ চলে আসবে, ফিনিশে ক্লিক করুন। ফিনিশে ক্লিক করার পর আপনার সফটওয়্যারটি ইনস্টল করা শেষ হয়ে গেল। এখন আপনার যেই কম্পিউটারের অল প্রোগ্রাম আছে সেখান থেকে আপনি এই সফটওয়্যারটি ওপেন করে নেবেন। দেখুন আমার এখানে প্রথমেই চলে আসছে GIMP 2.10.10, এটাতে আপনি ক্লিক করে এই সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর দেখুন আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডো থেকে আপনি দেখুন আপনার যেই ফটোশপ রয়েছে, ফটোশপের সব ধরনের অপশনগুলো এখানে রয়েছে। আপনি দেখুন ফাইল, এডিট, সিলেক্ট, ভিউ, ইমেজ, লেয়ার, কালার, টুলস, ফিল্টার, উইন্ডো, একদম ফটোশপের মতো আপনি প্রফেশনাল যেই কোনো ধরনের কাজ করতে চান এখানে আপনি করতে পারবেন। দেখুন আপনি যদি এখানে একটা ফাইল আপনি ওপেন করে দেখুন, এখানে দেখুন আপনি কোনো ফাইল যদি আপনি ফটোশপে যেভাবে আপনি এডিট করতেন এখানেও ঠিক একইভাবে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথে গেলে সে একই রকমভাবে আপনার এই GNU ইমেজ ম্যানিপুলেশন যে প্রোগ্রাম সেটা আপনি এখানেও পাবেন। এখান থেকে আপনি সরাসরি ওপেন দিয়ে আপনি এটা যে কোনো ফাইল আপনি নিয়ে আসতে পারেন। এখন এখানেও আপনি দেখুন ফটোশপের মতো ফাইলের সাইজ কমাতে পারেন, বাড়াতে পারেন, জুম ইন আউট করতে পারেন, ইচ্ছা মতো আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। এখন দেখুন ফটোশপের মতো আপনার যে অপশনগুলো রয়েছে সিলেক্ট, ক্রপ টুল, ফটোশপের মতো সব ধরনের টুলসগুলোই এখানে রয়েছে। এছাড়া আপনি যদি এখানে কোনো কিছু টাইপ করতে চান দেখুন এখানে রয়েছে, দেখুন এই যে এ লেটার একটা বর্ণ রয়েছে ক্যাপিটাল লেটারে, এটা ক্লিক করে আপনি এখানে এনে যে কোনো কিছু লিখতে পারেন। এবং লেখার কালারও আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখুন
যে কোনো কিছু লেখার পর আপনি এটার বিভিন্ন কালারে পরিবর্তন করতে পারবেন। দেখুন এই লেখাটা সিলেক্ট করে এভাবে দেখুন সিলেক্ট করার পর এখানে যে কালার আছে সেই কালার আপনি ক্লিক করলে আপনার লেখাটা অটোমেটিক কালার হয়ে যাবে। এখন এই লেখাটা আপনি সিলেক্ট এভাবে সিলেক্ট করে যদি আপনি এটা সাইজ বড় করতে চান তাহলে দেখুন এখানে সাইজ বড় ছোট করা যাচ্ছে। অর্থাৎ ফটোশপের মতো আপনি প্রফেশনাল যে কোনো ধরনের কাজ আপনি এই GIMP সফটওয়্যার দিয়ে করতে পারবেন এবং এটা খুব সহজ ইনস্টলেশন এবং আপনার কম্পিউটারের র্যামটাও অনেকটা কম ইউজ হবে এবং আপনি খুব স্মুথলি এটা যে কোনো ফটোশপ রিলেটেড কাজে ব্যবহার করতে পারবেন। এখন এখান থেকে আপনি সব ধরনের টুলসগুলো চেক করে দেখতে পারেন ফটোশপের মতো সব কাজ করে কি না। এখানে দেখুন লেয়ার রয়েছে, তারপরে আপনার হিস্ট্রি সব কিছু একদম ফটোশপের মতোই কাজ করবে। ফটোশপের যে ধরনের কাজগুলো করা যায় এখানে সেই একই ধরনের কাজ করতে পারবেন। তাছাড়া এখানে রাইট বাটনে ক্লিক করলে আপনি সব টুলসগুলো এখান থেকেও আপনি দেখতে পারেন। দেখুন এখানে দেখুন সেভ অ্যাজ, তারপরে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারেন। অর্থাৎ ফটোশপ রিলেটেড যে কোনো প্রফেশনাল কাজ আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। এবং এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনি যদি খুঁজে না পান তাহলে এই সফটওয়্যারটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।